নিট ইউজি বাতিলের আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে শুনানির দিকে নজর রয়েছে দেশে প্রায় চব্বিশ লক্ষ পরীক্ষার্থীর নিট ইউজি নিয়ে প্রায় ছাব্বিশটি আবেদনের একত্রিত শুনানি হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চে আবেদনগুলির মধ্যে অধিকাংশই পরীক্ষা বাতিলের নতুন করে পরীক্ষা নেওয়ার আবেদন করা হয়েছে পাশাপাশি দুর্নীতির স্বচ্ছ তদন্তের আবেদনও জানানো হয়েছে আদালতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ জানিয়েছে নতুন করে পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই এতে পরীক্ষার্থীদের মানসিকতায় খারাপ প্রভাব পড়বে